খান কে? খান। আরে শালা হাবিবুল্লাহ, আয় আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দিন হয়ে গেল দুবাই থেকে এসেছিস, আর আজ আমার কথা মনে পড়লো? বস বস বস, তোর কথা সবসময় মনে পড়ে রে। তুই তো আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী বন্ধু। এটা নিশ্চয়ই মামুন, কত বড় হয়ে গেছে। এই যে বাবা মামুন, কেমন আছো বেটা? ভালো। মা কেমন আছে? জি আঙ্কেল ভালো। যাও বাবা ভেতরে যাও, শান্তার সঙ্গে খেলা করবে। এবার বল তোর কি খবর? আছি, ভালোই আছি। তোর ভাবি মামুন আর আলোকে নিয়ে ভালোই আছি। আবার আলো? এবার বল তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আর বলিস না, দেলোয়ারের অত্যাচারে আর টিকতে পারছি না। ওর শুধু চাই টাকা আর টাকা। তাহলে তুই ওকে আলাদা করে দে। সেটা কি আর বাকি আছে? কিন্তু সব সম্পত্তি বেচে দিয়ে এখন সন্ত্রাস করে বেড়াচ্ছে, টেলিফোনে আবার হুমকি দিয়েছে টাকার জন্যে। অথচ এই বাড়িটা আমি দেলোয়ারের নামে লিখে দিয়েছি, কিন্তু ওকে জানতে দিইনি। দেখেছিস ওদের দুজনকে কেমন মানিয়েছে? তোর ছেলে মামুনের সাথে ওর বিয়ে দিয়ে দেবো। হাসেন হাসেন, মন ভৈরা হাসেন, বাল্য বিবাহ দিচ্ছেন, অতি উত্তম কাজ করিতেছেন। এই সময় তুই টাকাটা নিতে আসছি, টাকাটা দিয়া দেন। এই মুহূর্তে তোকে 5 লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। এই কিন্তু টাকা না নিয়ে আমি যাবো না। দেলোয়ার, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করা ঠিক নয়। এই তুই কে? হ্যাঁ, দুই ভাইয়ের কথার মতো না গলাস। হ্যাঁ, একেবারে একটা থাপ্পড় দিব। বেয়াদব, ভদ্রভাবে কথা বল। তুই এখান থেকে চলে যা, তাহলে তোকে পুলিশে দেবো। কাজটা ভালো করবেন না, টের পাইবেন। আমার নাম মীর। স্কাউন্ড্রেল। হাবিবুল্লাহ, ও আমাকে একদিন মেরেই ফেলবে। আরে না না, ভাই কি কখনো ভাইকে মারতে পারে? পারে পারে, স্বার্থের জন্য রক্ত রক্তের সাথে বেইমানি করতে পারে, ভাই ভাইকে খুন করে। হাবিবুল্লাহ, যদি শান্তাকে মামুনের বউ করে ঘরে নিস, তাহলে শান্তা আর রাসেলের একটা নিশ্চিত ছায়া হয়। তাই আমি চাই আগামীকালই মামুন শান্তার বিয়েটা হয়ে যাক, প্লিজ। ঠিক আছে, তাই হবে। আপনি আমারে দাওয়াত দিতে না পারেন, কিন্তু একটা মাত্র ভাতিজির বিয়াতে আমি কি না এসে পারি? মেয়ের বিয়া দিতেছেন দেন, কিন্তু বিয়া পড়ানোর আগে আমার পাওনা টাকাটা দিয়া দেন। পাওনা? কিসের পাওনা? এই মাসে 70 লক্ষ টাকা কামাইছেন, হিসাবে 35 পায়, অন্তত 5 দেন। তোকে আমি এক কানা করিও দেব না। তাইলে এই বিয়া হইব না। এই এই তারের মায়ে থাকলে বাইরে সব, এই বিয়া হইব না। এই শুনেন, আপনারা আমার কথা শুনুন। এই বাইরে দেখ সব। এই শুনেন, আপনারা আমার কথা শুনুন। এতগুলো লোকের সামনে তুই আমাকে অপমান করলি? সেদিন বাইরের লোকের সামনে আপনিও আমার অপমান করছেন। সাগা, টাকাটা দেন, আমি কাইটা পড়ি। দেন দেন দেন। একবারই তো বলেছি আমি দেব না, তুই চলে যা, তা নাহলে আমি তোকে এসে দিবেন। আরে ভাইজান, পুলিশে খবর দেবার আগেই তো আপনার জীবনটা ফুরুত হয়ে যাবে। কুদরত, কুদরত, হাবিবুল্লাহ,
মোহল্লা। পুলিশ, তুই ওদিকে যা। দিলার ভাই, জেল থেকে শীঘ্রই ছাড়া পাবেন জেনে খুশি হলাম, আর আপনিও জেনে খুশি হবেন আপনার এপার ওপার ব্যবসা এখন তুঙ্গে। আমার মন পিঞ্জিরার পাখির সখিনারে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। মোহাম্মদ করিম মিয়ার কন্যা সখিনাকে 15,001 টাকা দেন মোহর ধার্য করিয়া, এই বিয়েতে আপনি রাজি? বলুন রাজি। আমি ভালোবাসি যাই না, অন্য জায়গায় বিয়া দিতে চান্স পাবি না। এই সখিনার পুরা বাড়িতে নিয়ে চল। আমার সখিনারে বাঁচাও, বাবুল্লা গুন্ডা বিয়ের আসর দিকে ওরে পুরো বাড়িতে তুলে নিয়ে গেছে। বাবুল্লা
মা, সকিনা, মা জান, মা জান, মা রে, মা, মা, তুই ঠিক আছিস? চাচা, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, চলে যান। আর কোনদিন যদি মেয়েদের ইজ্জতের উপর হাত দিস তাহলে সারা জানে মেরে ফেলব। হল্ট! তুমি আবারও দাঙ্গা ফ্যাসাদ করেছো। মিথ্যে কথা ইন্সপেক্টর। ডোন্ট শাউট! ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে আগেও বলেছি, আজও বলছি, আমি কোনো দাঙ্গাবাজ গুন্ডা সন্ত্রাসী নই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। বিয়ের আসর থেকে একটি মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে এসেছে, আমি সেই মেয়েটির ইজ্জত রক্ষা করেছি। তা না হলে নো আর্গুমেন্টস, ইউ আর আন্ডার অ্যারেস্ট, সেন্ট্রি। বিশ্বাস করো মা, আমার কোনো দোষ ছিল না। করিম চাচার মেয়ে সখিনাকে বাবুলের গুন্ডার হাত থেকে বাঁচিয়েছি, আর এটাই হলো আমার অপরাধ। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে মারামারি করে সত্যি, কিন্তু ও অন্যায় ভাবে কারো সাথে মারামারি করে না। সে সন্ত্রাসীদের হাত থেকে একটি মেয়ের ইজ্জত বাঁচিয়েছে, আর আপনি তাকে গ্রেফতার করিয়েছেন। আপনি মহল্লায় খোঁজ নিয়ে দেখুন। দেখুন, আপনি আমার মায়ের মতো। বুঝলাম আপনার ছেলে সন্ত্রাসী নয়, কিন্তু মারামারি করবে না বলে থানায় পরপর তিনবার বনসই করার পরেও মারামারি করে আইনকে হাতে তুলে নিয়েছে। ইচ্ছে করলে সে পুলিশকে খবর দিতে পারতো। ইন্সপেক্টর সাহেব, পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন বলে আইন আইন করে চিৎকার করছেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন, কাল রাতে যদি ভাইয়া ওই গুন্ডাদের হাত থেকে অসহায় মেয়েটির ইজ্জত রক্ষা না করত, তাহলে মেয়েটির মুখে চুনকালি পড়ত, তার ঘর বাঁধার স্বপ্ন ভেঙে যেত। বলুন ইন্সপেক্টর সাহেব, কোন অপরাধে, কোন আইনে সাক্ষী প্রমাণ ছাড়া আমার নির্দোষ ভাইকে গ্রেফতার করেছেন? জবাব দিন। দেখুন, আপনি কিন্তু বাবা, ওর কথায় মনে কিছু নিবেন না। যদি পারেন, এ যাত্রায় আমার মামুনকে ছেড়ে দিন। দেখুন মা, এখন আর আমার কিছুই করার নেই। আপনার ছেলের বিরুদ্ধে অলরেডি কেস ফাইল হয়ে গেছে, যা বলার আদালতেই বলবেন। এবার বোঝ আবার সেই কোর্ট কাচারি উকিল মুক্তার। ভাইয়া, আজ কলেজে আমার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ভেবেছিলাম তোমাকে নিয়ে পুরস্কার নেব, কিন্তু তা আর হলো না। লক্ষ্মী বোন, এই আনন্দের দিনে কাটতে নেই, তুই আমার বদলে মাকে নিয়ে যাস। ছাত্র ছাত্রী, ভাই ও বোনেরা, আজকে আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানশীল ও রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী জনাব মীর রায়হান সাহেবকে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে পেয়ে আমরা আনন্দিত। উনি তো মামুনের বাবার বন্ধু ছিলেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন, বসেন, বসেন প্লিজ। হ্যালো দিলার ভাই। হ্যালো, বসেন। বলছি
আছি। প্রিয় বন্ধুরা আমার, 10 বছরের অনুপস্থিতিতে আপনারা যেভাবে আমার ব্যবসা বাণিজ্য আর পার্টির কার্যকলাপে সহযোগিতা করেছেন সেজন্য আমি আনন্দিত। সেজন্য আমি খুশি হইয়া ব্যবসার মুনাফা থেকা আপনাদেরকে 20% অর্থাৎ 20% বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিলাম। বন্ধুগণ, আমি 10 বছর পর জেল থেকে ছাড়া পাইছি। আমি বড় ক্লান্ত। শুধু কুদরত্তা ভাই ছাড়া আপনারা সবাই আসেন। কুদরত্তা ভাই, তোমার কথা আমি ভুলতে পারি নাই না। জেলখানায় শয়নের স্বপ্নে আমি তোমারে দেখতাম। তাই এই খুশির দিনে আমি তোমার বিশেষ পুরস্কার দিব। কুদরত ভাই, এই চেয়ারে তুমি বসো। এই চেয়ারে বসার যোগ্যতা শুধু তোমার। আমি এখন সুখী হইলাম, অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমি তোমার কারণে 10 বছর শ্বশুর বাড়িতে সম্মানের সঙ্গে রাজত্ব করিয়া আসিয়াছি। তার পুরস্কার কি তুমি পাবা না? বাবুল্লা বস, এ লাস্টারে ডাস্টবিনে ফেলাই দিয়ে। অহন আমার একটাই কাজ, রায়হান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ। আপনি দিলওয়ার? আমি। আপনি কি মনে করছেন আমি অহনো জেলের ভিতরে হান্দায় আছি? না, ওরা আমারে সসম্মানে মুক্তি দিয়ে দিছে ভাইজান। খারাপ, কে তোর ভাইজান? কেন, আপনি মীর রায়হান? তোকে আমি ভাই বলে স্বীকার করি না। বংশের রক্ত, বংশের রক্তরে আপনি অস্বীকার করবেন কেমনে? যে খুনি ক্রিমিনাল সম্পত্তির লোভে নিজের বাবাকে খুন করতে পারে, তার আবার কিসের বংশ? রক্তের সম্পর্ক অস্বীকার করতে চাইলেও করা যায় না ভাইজান। আমার শৈলে যে রক্ত বইতাছে সেটা যে মীর বংশেরই রক্ত। আরে বেইমান, আমার বাবা নর্দমা থেকে তুলে এনে তোর মাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন, কিন্তু তুই আর তোর ডাইনি মা আমার বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছিস। তার খেসারত তো আমি দিছি ভাইজান। 10 বছর জেলখানা আমার জীবন থেকে কাইরা নিছে। আজ আমি আমার বিষয় সম্পত্তি আপনার কাছ থেকে বুঝা নিতে আইছি। ভুলে যাসনি দিলওয়ার, বাবা জীবন দশায় তোকে তোর সম্পত্তির অংশ ঠিকই লিখে দিয়ে গেছেন, আর তুই সেই সম্পত্তি বিক্রি করে মদ খেয়ে জুয়া খেলে উড়িয়েছিস। আজ এসেছিস আমার গড়া সম্পত্তিতে হাত দিতে। বুঝলাম আমি আমার সম্পত্তি উড়াইছি, কিন্তু এই দুনিয়ায় বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে মায়া মমতার কি কোনো বন্ধন নাই? আপনি আমার সব ভাই বলে পর করে দেন না ভাইজান। আপনার এতগুলা ইন্ডাস্ট্রি, সেইখান থেকে দুইটা আমার নয় লিখে দেন। দেন, তাড়াতাড়ি লিখে দেন। হিসাবে আমি তো ছোট ভাই হয়ে আপনার কাছে তিনটার দাবিদার। তুই কোনো কিছু পাবি না, বেরিয়ে যা আমার সামনে থেকে, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এই পুলিশের ভয় তুমি আমার দেখাও না মীর রায়হান। 10 বছর জেলখানায় কয়েদিকে ওস্তাদ সাইজা বসে আছিলাম, পুলিশও আমার ওস্তাদ কইতো, দিলওয়ার ওস্তাদ। 7 দিন তোমার সময় দিয়ে গেলাম, এর মধ্যে 2টা ইন্ডাস্ট্রি লেখা দিবা, নাইলে আমি তোমার গিরিঙ্গি লাগাইয়া সারেঙ্গি বাজাইয়া দেব। এই যে পানি,
বাবা পানি। না মা, আমার পানি লাগবে না, আমার কিচ্ছু হয়নি। দেন, তাড়াতাড়ি লিখে দেন, হিসাবে আমি তো ছোট ভাই হয়ে আপনার কাছে তিনটার দাবিদার। পুলিশের ভয় তুমি আমারে দেখাও না মীর রায়হান। সাত দিন তোমার সময় দিয়ে গেলাম, এর মধ্যে দুইটা ইন্ডাস্ট্রি লেখা দিবা, নাইলে আমি তোমার কিরিঙ্গি লাগাইয়া সারেঙ্গি বাজাই দেব। একটু জোরে শ্বাস নিন, ডাক্তার সাহেব। নার্ভাস হওয়ার কিছুই নেই, একটা মাইল্ড স্ট্রোক করেছিল। ওনাকে এখন থেকে রেস্টে থাকতে হবে, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। আর হ্যাঁ, ইচ্ছে করলে আজই ওনাকে বাসে নিয়ে যেতে পারেন। সিস্টার। বাবা, ডাক্তার কি বলে গেলেন শুনেছো? তুই আমাকে ভয় পাচ্ছিস মা, এইসব হার্ট অ্যাটাকে আমার কিচ্ছু হবে না, যখন উপরে ডাক আসবে তখন ঠিকই চলে যেতে হবে। মারে, একটা কথা বলি। বলো বাবা। তোর ছোট ভাই রাসেলকে মানুষ করতে গিয়ে নিজের ভবিষ্যতের কথা একটিবারও ভাবলি না? তোর এই সহনশীলতার জন্যে আল্লাহ তোকে কোথাও ঠেকাবেন না। মারে, তোর এই বুড়ো বাবার কথা ভেবে এবার বিয়েতে মত দে। বাবা, এখনই? হ্যাঁ মা, নজরুল বিদেশ থেকে ডক্টরেট করে দেশে ফিরেছে, ওরা বিয়ের ব্যাপারে চাপও দিচ্ছে। তুই আর অমত করিস না মা, আমাকে কথা দে। আর চুপ করে থাকিস না মা, আমাকে কথা দে। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বোঝো তাই করো। মা, তুই আমাকে বাঁচালি, আমি জানতাম তুই আমার কথা কোনোদিন ফেলবি না। কিন্তু ওই রাসেলটা দেখেছিস, এতদিন হয়ে গেল আমেরিকা থেকে একটা ফোন পর্যন্ত করলো না। হয়তো পড়াশোনার চাপে ফোন করতে পারেনি। তুমি রাসেলকে নিয়ে চিন্তা করো না, তো একটু ঘুমা, আমি প্রেসক্রিপশনটা নিয়ে আসি। এই আলিশান বাড়ির একমাত্র মালিক তো আপনি, চলেন। আচ্ছা বলেন তো মা, আমি এই বিশাল সাম্রাজ্য কার জন্য গড়ে তুলছি? আপনার জন্য। এইবার আপনার বেডরুমটা দেখাই, আসেন। ওয়াও, ওয়াও, বিউটিফুল। ফুল দিয়ে তো ঘর সাজাই নাই আম্মা। তবুও দারুণ সাজিয়েছে ড্যাড। আপনি খুশি হয়েছেন মামুনি? আমার এত কিছুর কোনো প্রয়োজন ছিল না ড্যাড। 10 বছর পর তোমাকে কাছে পেয়েছি, আমি এতেই খুশি। মহাজ্ঞানীর মতো একটা কথা কইছেন আম্মা। আপনার আম্মায়ও এইরকম জ্ঞানী গুণী বুদ্ধিমতী আছিল। আজ আপনার মায়ের কথা মনে পড়ে গেল। ড্যাড, ড্যাড কেঁদো না, কেঁদো না ড্যাড। বাবারে, তুই আমার একমাত্র ছেলে, তোর উপরই আমার সব আশা ভরসা। তোর একটা উপযুক্ত বোন আছে, তার পড়াশোনার খরচ, বিয়ে, এ সব কিছু তোকেই দেখতে হবে। তুই একটা চাকরির ব্যবস্থা কর বাবা। আহা মা, ভাইয়া এতদিন পর বাড়ি এলো, আর তুমি কিনা চাকরির কথা শুরু করেছো? মা, সরকারি বেসরকারি এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে আমি চাকরির জন্য দরখাস্ত করিনি, অথচ আজ পর্যন্ত একটা ইন্টারভিউ কার্ডও পেলাম না। সব জায়গায় শুধু নো ভ্যাকেন্সি। উপর মহলে চেষ্টা তদবির না করলে আজকাল কোনো চাকরি হয় না মা। কেমন হইব, খালাম্মার তো ভাই নাই, কাজেই মামু নাই,
মামু নাই যেখানে, চাকরি নাই সেখানে, অতএব তোমার চাকরি হবে না। উচিত কথা কইছিয়ে। হ্যাঁ রে মামুন, সেদিন আলোর কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তোর বাবার বন্ধু মীর রায়হান সাহেবকে দেখেছি। মীর রায়হান? আমি বলছিলাম কি, তুই যদি একবার রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে গিয়ে উনাকে তোর বাবার পরিচয় দিস, তাহলে উনি তোর একটা চাকরির ব্যবস্থা করতেও পারেন। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি মা। কোম্পানির নামটা যেন কি বললে? রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই যে পিয়ন সাহেব, আরে 3 ঘন্টা তো হয়ে গেল, এবার দয়া করে বড় সাহেবের সাথে দেখাটা করিয়ে দিন, নাকি স্লিপটা ছিঁড়ে ফেলেছেন? আরে ভাই, বড় সাহেব ব্যস্ত আছেন, একমাত্র মেয়ের বিয়ে। হ্যালো, হ্যাঁ অ্যাটর্নি, শান্তার বিয়ের কার্ডটা পেয়েছো তো? দোয়া করো বন্ধু, দোয়া করো। হ্যাঁ ওকে বাই। মামুন চৌধুরী, আপনি বসুন, আমি দেখছি। স্যার, ভদ্রলোককে আসতে বলো। জি স্যার। এই যে ভাই, রাগ করে চলে যাচ্ছেন নাকি? সাহেব আপনাকে ডেকেছে, ভিতরে যান, কপাল খুলেও যেতে পারে। চা খেয়ে নেবেন। আসতে পারি স্যার? ইয়েস প্লিজ সিট ডাউন। ধন্যবাদ স্যার। আমি হাবিবুল্লাহ সাহেবের ছেলে মামুন। হাবিবুল্লাহ মানে মুক্তিযুদ্ধের? জি জি জি। বাহ মাশাআল্লাহ, কত বড় হয়েছে তুমি। জানো বাবা, তোমার বাবা আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। মায়ের মুখে শুনেছি। আমি তোমাদের জন্য কিছুই করার সুযোগ পাইনি, অথচ আমার জীবন বাঁচাতে গিয়ে তোমার বাবা তার নিজের জীবন উৎসর্গ করে গেছেন। নাও বাবা। ইয়েপ কার্ড। হ্যাঁ আঙ্কেল, আমি এসেছিলাম। তোমার মা কেমন আছেন? জি ভালো, মানে মাই তো আমাকে আপনার কাছে একটা। যাক বাবা, তুমি ভালো দিনে এসে পড়েছ। জি হ্যাঁ, আমার মেয়ে শান্তার বিয়ে। শান্তা? তোমরা কিন্তু অবশ্যই বিয়েতে আসবে। জি আমি তাহলে। এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই, কিছু হলো? আরে ভাই, এলাম চাকরির জন্য, পেলাম বিয়ের কার্ড। বিয়া? অসম্ভব। ভাইজান শান্তারে বিয়া দিয়া শক্তি বৃদ্ধি করতে চায়। আগেও কয়েকবার শক্তি বৃদ্ধি করতে চাইছিল, কিন্তু আমি দেই নাই। এইবারও দেবো না ম্যানেজার, এইবারও দেবো না।
সাহেব, বিয়ের কাজ শুরু করেন। ভাইজান, সদ্য বেশে আসছি বইলা আপনি আমারে চিনতে পারেন নাই। আমি আপনার ছোট ভাই, উনি বিয়া হইব, তবে আমার লোকের সঙ্গে। তোরাই জামাই বেটারে ঢেকা। ভাইজান, এখনই আমার নামে তিনটা ইন্ডাস্ট্রি লেখা দেন। দেলোয়ার, আমার মেয়ের বিয়েতে তুই গন্ডগোল করিস না, তুই চলে যা। দলিলে সই করে আমি চলে যাই? আমি সই করবো না, তুই চলে যা। ভাইজান, আপনি তো আমারে চিনেন, দিলার কখনো খালি হাতে যায় না, ভয় পাও না, নয়তো চান। আপামনি, পরশেবকে গুলি করেছে। দুটুকু খেয়ে নে বাবা। রায়হান সাহেব খুন হয়েছে আমি এখনো তা বিশ্বাস করতে পারছি না মামুন। হতভাগা যেদিকে তাকায় সেদিকেই নদী শুকায়। আসলে তাই হয়, ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না। তুমি ঠিক বলেছো মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আনিস চাচার গ্যারেজে কাজ করছি, আপাতত ওখানে কাজ করতে থাকবো। সময় পেল না, শিট।
ক্যান আই হেল্প ইউ ম্যাডাম? ইয়েস, আমার এই গাড়িটা টেনে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। হোয়াট? আপনি বরং গরুর গাড়ি ভাড়া করে আপনার এই গাড়িটাকে টেনে নিয়ে যান, আর ইচ্ছে করলে আমার এই গাড়িতে চড়ে বাড়ি পর্যন্ত যেতে পারেন। দেখুন মিস্টার, কারো গাড়িতে লিফট নেবার অভ্যেস আমার নেই, পারলে আমার এই গাড়িটিকে টেনে নিয়ে যান, নয়তো কেটে পড়ুন। ধান্দা পাচ্ছ। কি বললেন আপনি? কি হয়েছে ম্যাডাম? গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই সবাই মিলে একটু ধাক্কা দিয়ে হেল্প করুন প্লিজ। হ্যাঁ আসো। খেদমত আলী সাহেব, আমাদের টেন্ডার রেট অন্য কোম্পানি জানলো কি করে? এসব আপনি কি বলছেন ম্যাডাম? ঠিকই বলছি, নয়তো 30 কোটি টাকা কোট করে শেষ মুহূর্তে আমাদের রেট 25 কোটি টাকার চাইতে মাত্র 5,000 টাকা কমে কি করে ওরা কাজ পায়? ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না ম্যাডাম, কে আমাদের সাথে এত বড় বেইমানি করতে পারে? ম্যানেজার সাহেব, নিশ্চয়ই আমাদের কোম্পানির কোনো কর্মচারী অন্য কোম্পানির কাছ থেকে ঘুষ খেয়ে আমাদের এই সর্বনাশ করছে। কে কার সর্বনাশ করেছে মা? আঙ্কেল বসুন। থ্যাংক ইউ মা। ম্যানেজার সাহেব, 24 ঘন্টার মধ্যে তদন্ত করে বের করুন কে আমাদের রেট ফাঁস করেছে। আই ওয়ান্ট টু সি দ্যাট ক্রিমিনাল। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। এসব কি আঙ্কেল? পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি? হ্যাঁ মা, তোমার বাবা মৃত্যুর কয়েকদিন আগে রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দায়িত্বভার আইনগতভাবে তোমার নামে দিয়ে গেছেন। এখন থেকে এই রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের দায়িত্ব তোমার। এখানে একটা সই করো তোমার। আজ তাহলে আসি মা, একটা জরুরি কাজে আমাকে হাই করে যেতে হবে। আঙ্কেল এক কাপ চা। আজ না মা, আরেকদিন খাবো। আচ্ছা আজ আসি। হ্যালো, কে? রাসেল, আমেরিকা থেকে বলছিস? কি বললি, বাসা থেকে বলছিস? কখন, কোন ফ্লাইটে এসেছিস? হ্যাঁ এক্ষুনি আসছি, এক্ষুনি। রাসেল, রাসেল, দেখো আপু, এতদিন পর আমি আমেরিকা থেকে এসেছি, কোথাও আমাকে দেখে হাসবে তনা করে মুখটা গোমরা করে আছো। দেখো আপু, মানুষ মাত্রই মরণশীল, এই আসা যাওয়ার দুনিয়ায় খাবো দাবো ফুর্তি করবো, তারপর একদিন মরে যাবো। আপু ঝটপট 50,000 টাকা দাও তো, আমাকে আবার বন্ধুদের নিয়ে একটা পার্টিতে যেতে হবে। উপরে আয়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের বান্ধবী জুলির এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে মিস্টার মিজানের বন্ধু মিস্টার রাসেল গান গিয়ে শোনাবেন। Thank you.
ভাঙা গুটি ঠোঁট টলমল, হ্যালো হ্যালো তোমার নামটা বলো, আজকে তোমায় দেখে লাগছে ভালো। পেট্রোল খরচ করবি, তার চেয়ে বরং আলোকে তুই বাসে অথবা টেম্পোতে করে নিয়ে আয়। আহা মা, যাবো আর আসবো, অনুমতি দাও না মা। মা, আমি জানি তুই নাছোর বান্দা, যা নিয়ে যা। আমার লক্ষ্মী মা, পাগল ছেলে। হ্যাঁ
এবার মুভ। বিপদের দিনে আপনি কোথা থেকে যে ফেরেশতার মতো চলে আসেন আমি কিছুই বুঝতে পারি না। দেখুন, আমি ফেরেশতা নই, মানুষ। আমি আমার বোনকে কলেজ থেকে আনতে যাচ্ছিলাম, অন্যায়ভাবে গুন্ডরা আপনাকে তুলে নিয়ে যাচ্ছিল, তাই প্রতিবাদ করলাম। বলতে পারেন এটা আমার স্বভাব। আপনি এর আগে বিয়ের অনুষ্ঠানে নিজে গুলি খেয়ে আমার জীবন বাঁচিয়েছিলেন, সত্যি আপনি মহৎ। একটু বাড়িয়ে বললেন না। আচ্ছা, আপনি কি জানেন আমার বাবা আপনার বাবার বন্ধু ছিলেন? আমি বলছিলাম, আমরা কি আমাদের বাবার মতো একে অপরের বন্ধু হতে পারি না? জাস্ট এ মিনিট। এই কার্ডটা রাখুন, আমার অফিসে এক কাপ চা খেতে এলে ভীষণ খুশি হব। একটু সাবধানে যাবেন। আসি। সেই কখন কলেজ ছুটি হয়েছে আর এখন তোমার আসার সময় হলো না? মানে ওই রাস্তা জামে পড়ে গিয়েছিলাম, তাই। তুমি মিথ্যে বলছো, আমি তোমার সাথে যাব না, প্রয়োজনে হেঁটে বাড়ি যাব। ওরে বাপ রে বাপ, আরে মা জানে রক্ষা নেই, চল তোকে চটপটি খাওয়াই, চল। তোমার অপেক্ষা থেকে চটপটি ফুচকা সবই খেয়েছি, চল আইসক্রিম খা। খেতে পারি এক শর্তে, যদি আর কোনো দিন তুমি দেরি না করো। প্রমিস। প্রমিস। মামুন, তুই নিশ্চয়ই আবার মারামারি করেছিস। হে মা, আমার চোখের সামনে মাস্তানরা সহজ সরল মেয়েদের গায়ে হাত দেবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব? হে মা, আজ ভাইয়া না থাকলে ভদ্র মহিলাকে গুন্ডারা তুলে নিয়ে যেত। তুই চুপ কর। ওরে মামুন, ওসব আইনের কাজ, তুই কেন আইন হাতে তুলে নিবি? মামুন, আমাকে ছুঁয়ে কসম কর, আর কখনো মারামারি করবি না, কসম কর, নইলে আমি গলায় দড়ি দিয়ে মরবো। না মা, না, তুমি মরতে পারো না। এই যে মা, আমি তোমাকে ছুঁয়ে কসম করছি, আর কখনো মারামারি করব না। দিলার ভাই, আনিস মাদ্রাসার সেই মামুন যে আজ আপনার ভাতিজিকে রক্ষা করেছে। মামুন,
মামুন তার অনেক গুণ, আমি মামুনারে চাই। ভেতরে আসতে পারি? ও শিওর, এই পথে যাচ্ছিলাম। আপনার দেওয়ার কার্ড ছিল পকেটে, আর অফিসটা সামনে পড়ে গেল, তাই চলে এলাম। ভালোই করেছেন। অবশ্য এর আগে একদিন আপনাদের অফিসে এসেছিলাম চাকরির উদ্দেশ্যে, সেদিন আপনার বাবার আন্তরিক ব্যবহারের জন্য চাকরি কথা বলার সুযোগই পাইনি, পেয়েছিলাম শুধু আপনার বিয়ের একটি কার্ড। বাইদে ভাই, আপনি এখন কি করছেন মাম সাহেব? মহল্লার একটা গ্যারেজে পার্ট টাইম মেকানিক্সে কাজ করতাম, তা দিয়ে কোনো রকমের সংসার চলে যাচ্ছিল, আপাতত বেকার। এই দেখুন না, বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম, এবার উঠি। খুব তাড়া আছে কি? ঠিক আছে, আপনার বাসার ঠিকানাটা বলুন। 1/39 দক্ষিণ বাসেব, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ছোট সাহেব। অ্যাকাউন্টেন্ট সাহেব, 50,000 টাকা দিন। জি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, জলদি দিন। ইয়ে মানে ছোট সাহেব, 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা। ইয়ে বলছিলাম কি ছোট সাহেব, ম্যাডামের একটু অনুমতি? প্রয়োজন নেই, পরে বলে দেবেন। জি জি। আচ্ছা ছোট সাহেব। থ্যাংক ইউ। ওই যে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওখানে কালো পোশাক পরা মেয়েটাকে এই ফুলের তোড়াটা দিয়ে আসবি। মুই 2 নম্বর কাম করুম না স্যার, তোকে 100 টাকা দেবো। আসল কথা কি স্যার, এই 2 নম্বরই ব্যবসা যাই না, এই বাদাম ব্যবসা আছি, তাই আপনি যখন কইছেন দেয়ারিটা ধরেন। যা, মুই তাহলে যাই, উল্টা দিয়ে গিয়া। ওই যে কালো, হ্যাঁ টেলিফোন করলে হবে। আবা আপনার ভুলে তোড়া। আমার ভুল? আবা ওই সাহেব আপনারে দেখে তোরা দাঁড়া, ওকে দেখাচ্ছি মজা। রাসেল না, আমার নাম রাসেল। আই হেট ইউ। জানু 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 জানু। স্টপ ইট, মাই নেম ইজ ডায়না। ইয়েস ডায়না, আর কতদিন তোমার জন্য অপেক্ষা করবো? ইউ মনচে আর মানে না। শাট আপ ননসেন্স। Thank you.
এতই যখন আমার জন্য করেছেন, দয়া করে একটা লিফট দেবেন। সরি ম্যাডাম, আমি জানি কারো গাড়িতে লিফট নেওয়ার অভ্যাস আপনার নেই। আমি আমার কথা তুলে নিচ্ছি। তবুও সম্ভব নয়। কেন? বলা তো যায় না, আবার কখন রাস্কেল টাস্কেল বলে ফেলতে পারেন। জেলখানায় তোরে যে কারিশমা দেখাইছিলাম তোর মনে নাই?
আরে রাখেন ওইসব কারিশমা টারিশমা, ওইটা ছিল ভিতরে, এখন আপনি বাইরে আমিও বাইরে। আপনার ব্যবসা আপনি করতেছেন, আমার ব্যবসা আমি করতেছি, আপনি বাধা দেবেন কে? আমার কাজ কলা দেখাও আর সবরি কলা দেখাও, লাভ হইব না। এই শহরে দুই নম্বরই ব্যবসা করতে হইলে আমার বকরা দিয়ে করতে হইব, নাইলে মনে হয়েছে। রাখেন রাখেন, আপনার লগে মিলামিশাই ব্যবসা করুন, মগর আপনার সাইড ব্যবসাগুলি আমার দিয়া দেন, আমি প্রতি শনিবার বকরা দিয়া যাব। যা যা কোলা ধরা, হাইজ্যাক, টার্মিনাল, গরুর হাট, এইসব সাইড ব্যবসা আজ থেকে তুই দেখবি। আপনাদের ধন্যবাদ, তুই বড় রকমের কামে আমার স্মরণ করলে আমি বি আপনার লগে হারা জীবন কাম করু। অন জায়গা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম। শুনুন, আমাকে বলছেন? হ্যাঁ, মনে কিছু নেবেন না, আপনি তো মিস্টার মামুন। ছি, কিন্তু আপনি? আমি ব্রাদার অ্যান্ড ব্রাদার ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার, আমাদের এমডি সাহেব আপনাকে স্মরণ করেছেন। কিন্তু কেন? আমার মনে হয় উনি আপনাকে একটা চাকরি দেবেন। আমাকে চাকরি দেবেন? আচ্ছা বলুন তো, ব্রাদার অ্যান্ড ব্রাদার ইন্টারন্যাশনালের এমন কি চাকরি যা আমাকেই প্রয়োজন? আমাদের কোম্পানিতে আপনার মতো একজন প্রতিবাদী নিষ্ঠাবান লোকের প্রয়োজন। মিস্টার মামুন, আপনার হাতে কি এখন সময় আছে? ঠিক আছে, চলুন। সুস্বাগতম মিস্টার মামুন, আসেন বসেন। আরে বসেন, বাতাস বেশি তো উইরা যায়, নেন চাউল ভাজা খান। ও না না, আপনি তো নতুন মেহমান, আপনার চাউল ভাজা দেওয়া ঠিক হবে না। স্যার আপনি আমাকে মানে আপনার মতো গুণী লোকের আমার বিশেষ প্রয়োজন, তাই আপনারে টপ ফ্লোরে তুলে আনছি, কারণ আপনি নিচে পড়ে থাকার মানুষ না। মিস্টার মামুন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, টাইম মতন যার যার কামাই করে লেতে হয়। আপনি তো জানেন এই স্টেডিয়ামে খেলাধুলা হয়, হ্যাঁ, সেই খেলায় কেউ জেতে কেউ হারে, কিন্তু আমার খেলা। আরে বসেন বসেন, সময় মতো আমি গোল করে দিছি, তাই আজ আমি এই টপ ফ্লোরে উঠে আসছি। আপনিও সময় মতো গোল দিতে পারলে আমার মতো টপ ফ্লোরে উঠে যাবেন। স্যার আপনি আমাকে কি বলতে চাইছেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। না বোঝার কিছু নাই, আমি আপনার কামাই রোজগারের কথা বলতেছি, মানে চাকরির কথা। সিকিউরিটি মানে নিরাপত্তা পালন করতে হবে, সকাল 9টা 5টা আপনার অফিস টাইম, তবে মাঝে মধ্যে ডাইনে বায়ে উপরে নিচে মানে বিভিন্ন সাইডে যাইতে হবে। সাইডে? হ্যাঁ, গেলে বুঝতে পারবেন। দাঁড়ান, আরে বসেন, এই দাঁড়ানো সেই দাঁড়ানো না, এইখানে 10,000 টাকা আছে আপনার পোশাক পরিচ্ছদ বানানোর জন্য, ও নেন। নেন না? আরে রাখেন তো, রাখেন, রাখেন না, ধন্যবাদ দেওয়ার দরকার নাই। আজ আপনার একটা কাম আছে, বস্তিতে যাবেন, গাঙ্গু আপনার সব বুঝাই দেবে, গাঙ্গু ওনারে নিয়ে যাও। আরে রাখেন না, দূর। ওয়ালাইকুম আসসালাম। Thank you.
জানাল। না বাবা না, না বাবা মামুন, আমাদেরকে বাঁচাও, এই বস্তিটাকে বাঁচাও মামুন, এই বস্তিটাকে বাঁচাও। বাবা মামুন, তুমি আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। মামুন, 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 তুমি কি সেই মামুন যে গুন্ডাদের হাত থেকে একটা অসহায় মেয়েকে উদ্ধার করতে নিজে জেল খেটেছিলে? তুমি কি সেই মামুন যে নিজের জীবন বাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করতে? ঠিক আছে, এই বস্তি যদি ভাঙতে হয় তাহলে আমার বুকে লাঠি মেরে বস্তি ভাঙো, মারো মারো, আমার বুকে লাঠি মারো, মারো মারো, লাঠি মারো, মারো লাঠি মারো, লাঠি মারো, লাঠি মারো। নাটক বন্ধ কর, নাটক বন্ধ কর। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বস্তি ভেঙে ফেল, ভেঙে ফেল, ভেঙে ফেল। তোর মালিক ডিলারকে বলিস আমি তার চাকরি করব না। আর একটা কথা মনে রাখিস, এই বস্তির একটা বেড়ায় কেউ হাত দিলে তার হাড়টি ভেঙে গুঁড়ো করে ফেলবো। যা! মামুন, এত তাড়াতাড়ি ফিরে এলি যে, শরীর খারাপ করেনি তো বাবা? না মা, শরীর খারাপ করেনি, তবে আমার এই পোড়া কপালে চাকরি ছিল না। এত বড় চাকরিটা ছেড়ে দিলি বাবা? হ্যাঁ মা, এত বড় চাকরি করার যোগ্যতা আমার নেই। তাহলে এখন কি করবি? ওই আনিস চাচার গ্যারেজে কাজ করব, ওই গ্যারেজ থেকে হয়তো আমার কপাল খুলে যেতে পারে মা। ঠিক আছে বাবা, আয় ঘরে চল, কিছু খাবি। Oh!
তোকে জানে মর অন্যায়, তাই তোকে ছেড়ে দিলাম। ভাইয়া, রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে তোমার চাকরি হয়েছে। মাফ করে দিলাম, কিন্তু যে কোনো মূল্যে আমি মামুন রে চাই। মামুন না, অল্প দিনের মধ্যেই রাসেল 750,000 টাকা নিয়ে গেছে। জি ম্যাডাম। অ্যাকাউন্টেন্ট সাহেব, এরপর থেকে আমার অনুমতি ছাড়া রাসেলকে আর একটি টাকাও দেবেন না। জি ম্যাডাম। শুনুন, জি, সিঙ্গাপুরের টেন্ডারটা ড্রপ করেছেন? ম্যাডাম, আজই ড্রপিং ডেট, ম্যানেজার সাহেব সেখানে অ্যাটেন্ড করবেন। ঠিক আছে, আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসতে পারি ম্যাডাম? Yes, come in. বসুন। ধন্যবাদ। কি খাবেন? কিছু না। চাকরির প্রথম দিন কেমন লাগছে? জীবনের প্রথম এই ধরনের চাকরি, ভালোই লাগছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। আপনার বাড়িতে কে কে আছেন? আই মিন স্ত্রী, সন্তান? কি যে বলেন ম্যাডাম, যে সন্তান তার মায়ের বুকে স্বস্তির নিঃশ্বাস এনে দিতে পারেনি তার আবার স্ত্রী সন্তান। একটি ছোট বোন আছে, কলেজে পড়ছে। বাহ, খুব ছিমছাম পরিবার তো আপনার। আমার একটা ছোট ভাই আছে, বিদেশ থেকে লেখাপড়া করে ফিরেছে। একদিন না হয় পরিচয় হওয়া যাবে। আসি ম্যাডাম। মিস্টার মামুন। জি ম্যাডাম। আপনি আমাকে ম্যাডাম ম্যাডাম বলে অস্থির করে তুলেছেন। জি মানে ম্যাডাম। বুঝতে পেরেছি, আপনি ফর্মালিটিস মেনটেন করছেন। আপনাকে নিশ্চয়ই স্মরণ করিয়ে দেবার প্রয়োজন নেই, আপনি আমার বাবার বন্ধুর ছেলে। এনিওয়ে, একদিন বাসায় এলে খুব খুশি হব। জি ম্যাডাম। আসি ম্যাডাম। মিস্টার জামিল, আমার 1,00,000 টাকা প্রয়োজন। ছোট সাহেব, ম্যাডামের অনুমতি ছাড়া আপনাকে 1 কানা করে দেওয়া সম্ভব নয়। হোয়াট? জি ছোট সাহেব, উনি আমাকে নিষেধ করেছেন। মিস্টার জামিল, আই এম অলসো ওয়ান অফ দ্য ডাইরেক্টর অফ দিস কোম্পানি, টাকা আপনাকে দিতেই হবে। ছোট সাহেব, আমরা আপনাদের হুকুমের গোলাম, গোলাম। জামিল ভাই, কিছু মনে করবেন না, ছেলে মানুষ তো। মা, অনেক রাত হয়েছে, তুমি বরং খেয়ে নাও, রাসেল বাবা এলে আমি না হয় খাইয়ে দেবো। রাসেলকে ছেড়ে আমি কি কখনো খেয়েছি? না, তা খাওনি। তবে রাত জেগে থাকলে কাল অফিস করতে কষ্ট হবে না। ঠিক আছে, আমি উপরে যাচ্ছি, রাসেল এলে আমাকে ডাকবেন। আচ্ছা। ম্যাডাম শান্তা, রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডাইরেক্টর। বাবা রাসেল, বাবা রাসেল, তুমি, হাউ ডেয়ার ইউ টাচ মি রাসেল, হাউ ডেয়ার ইউ টাচ মি। রাসেল, তুই কি করছিস? চিৎকার করো না রাসেল, তুই মদ খেয়ে মাতাল হয়ে পিতৃতুল্য রহিম তেসার গায়ে হাত তুলেছিস। হ্যাঁ হ্যাঁ তুলেছি, মীর বাড়ির সামান্য একটা চাকর আমাকে ধরার সাহস পেয়েছে কোত্থেকে? রাসেল, রাসেল তুই শান্ত হ, আয় ভাই, আমি তোকে নিজ হাতে খাইয়ে দিই। না, তোমার হাতের খাওয়া তো দূরের কথা, এই বাড়ির পানি পর্যন্ত আমি স্পর্শ করব না, এই বাড়ির খাওয়া আমার জন্য হারাম হয়ে গেছে, হারাম।
আজ প্রমাণ হয়ে গেছে। আমার প্রতি তোমার স্নেহ মমতা সবকিছু মিথ্যে, সব সাজানো, সব নাটক। এসব তুই কি বলছিস রাসেল? হ্যাঁ ঠিকই বলেছি, আমাকে টাকা দেওয়া বন্ধ করে অফিস কর্মচারীদের সামনে আমাকে ছোট করেছো, অপমান করেছো। রাসেল, আমি যা করেছি তা তোর ভালোর জন্য করেছি। বাবার জীবদ্দশায় তোর এই উচ্ছৃঙ্খল জীবন নিয়ে যখন চিন্তিত ছিলেন, তখন আমি তোকে মানুষ করার জন্য বিদেশে পাঠিয়েছিলাম। যে বাবার অনুষ্ঠাত সন্তান হয়ে পৃথিবীর আলো বাতাস দেখেছিস, দেশে ফিরে বাবার মৃত্যু সংবাদ জেনেও তোর চোখে এক ফোঁটা পানি ঝরেনি। সেই আগের মতো উচ্ছৃঙ্খল হয়ে দিনের পর দিন বাবার কষ্টের উপার্জিত টাকা ধুয়াতে উড়িয়ে যাচ্ছিস, জীবনটাকে ধ্বংস করে দিচ্ছিস। আজ মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছিস। আমি মদ খাই না, বেশ খাই, দ্যাটস নট অফ ইওর বিজনেস। আমার বিষয় সম্পত্তি টাকা পয়সা সবকিছু উড়িয়ে দেবো, আমার যা খুশি আমি তাই করবো, তাতে তুমি বাধা দেবার কে? Who are you? কি বললি? বুঝতে পেরেছি, সেদিন বাবা যা করেছিলেন ঠিকই করেছিলেন। শুরু থেকেই যদি তোকে শাসন করতাম তাহলে তুই আজ আমার সামনে দাঁড়িয়ে মাতাল হয়ে কথা বলতে পারতি না। আসলে বাবা জানতেন তোর হাতে ব্যবসা বিষয় সম্পত্তি তুলে দিলে তুই সব ধ্বংস করে দিতি, আর সেই সুযোগেই তুমি আমার অধিকার, আমার প্রাপ্য পাওনা আত্মসাৎ করার জন্য আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছ। আরে রাসেল, মা মৃত্যুর সময় তোকে মানুষ করার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন, আমি তোকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি। আজ পর্যন্ত নিজের ঘর সংসারের কথা ভাবিনি। তোমার ওই চোখের পানি দিয়ে আমার মন গলাতে পারবে না। আমার বিষয় সম্পত্তি তোমাকে ভিক্ষে দিয়ে গেলাম, ভিক্ষে দিয়ে গেলাম। দেখলে বাবা, দেখলে রাসেল আমাকে ভুল বুঝে চলে গেল। রাত থেকে কিছুই খাওনি, ওঠো কিছু খেয়ে নাও। না রহিম চাচা, আমি কিছুই খাবো না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন মামুন সাহেব, আসুন, বসুন। আপনাকে অফিসে না দেখে চলে এলাম, শরীরটা বোধহয় ভালো নেই। না মানে আমার ছোট ভাই রাসেলের কথা ভাবছিলাম। ছোট সাহেবকে নিয়ে হঠাৎ এত ভাবনা? আপনার কাছে আমার কোনো কিছু লুকাবার নেই মামুন সাহেব। রাসেল গত রাতে আমার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বলেন কি মামুন সাহেব? রাসেল আমার একমাত্র ভাই, ওকে আপনি আমার কাছে ফিরিয়ে এনে দিন। আমি চাই না আমার চাচার মতো আমার ভাই রাসেলও নষ্ট হয়ে যাক, ও মানুষ হয়ে যাক। অস্থির হবেন না ম্যাডাম, আমি আপনার ভাইকে আপনার কাছে ফিরিয়ে আনার চেষ্টা করব। মধ্যে ফায়ার বার বন্ধ হয়ে গেছে। You bastard! আমি তোকে এই যে দেখছি দিলার ভাইয়ের ভাতিজা। মা গো, আমি ইংরেজি গানও জানি না, হিন্দি গানও জানি না, অতি পুরানা পুঁথি জানি। শুনবেন মা? শোনাও দাদি। আরে ঘোড়ায় সরিয়া মর্দ হাতিয়া চলিল, আর কি সুদূর গিয়া মর্দ রওনা হইল। দাদি আমাজান, কিছু মনে করেন না, আমি পুঁথি পাঠ শুরু করলেই ওনারা ছুটে আসেন।
আরে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, আরে সুমার করিয়া দেখি 3,500। ও সময় আবার কেডা? হ্যাঁ সামরা দেখ তো কেডা। রাসেল তুমি এখানে? তুমি আবার কে বাবা? আমি ডায়না। এই গাঙ্গু তুমি আমার ভাতিজারে পাইলা কই? হ্যাঁ ড্রিমল্যান্ড হোটেলে মদ খাচ্ছিল। ড্যাডি রাসেল আমার বন্ধু। কোন কি? আরে আগে করবেন না, ও তো সম্পর্কে আপনার চাচা তো ভাই। আপনি আপনি আমার আঙ্কেল? হ বাপ হ, আমি আপনার দিলওয়ার আঙ্কেল ওরফে মীর দিলওয়ার হোসেন, পিতা মৃত সাদেক হোসেন। অন কন দেখি আপনার মনে কিসের এত ব্যথা? ওই মীর বাড়ি, ওই মীর বাড়ির শান্তা আমার বোন আমার সাথে প্রতারণা করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করেছে। আরে কয় কি সাংঘাতিক কথা। আপনি কিচ্ছু চিন্তা করেন না, আজ থেকে দুই ভাই বোন মিলামিশা থাকবেন। হ্যাঁ আর আপনার বোনের ব্যাপারটা আমি নিজে দেখব, সময় মতো আপনার আমি সজাগ করে দিব। আম্মা যান ওনারে উপরে নিয়ে যান, এই সেবা যত্নে কোনো কমতি করবেন না, যান যান। স্বার্থপর, সবাই স্বার্থপর, এই দুনিয়ায় সবাই অর্থলোভী, কেউ ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে না। আরে দিলি ধাক্কা
নেবো নেবো তোমায় ঘরে নতুন বউ সাজাইয়া। হাসিয়া পরান জুড়াইলা ঢাকা শহর খুলনা বন্দর দেব তোমায় লিখিয়া, একবার যদি যাও বন্ধু আমায় ভালোবাসিয়া। হে নানি হেডলাইটে জ্বালাইয়া আম্পারে তোলাইয়া কাছে হাসিয়া পরান জুড়াইলা। দেখো খেদমত আলী পাঠান, মামুন মিয়া অন্যায় কিছু করে নাই। আমার পাঁচ ট্রাক মাল আটকাইয়া সে বগল বাজায়, বাজাইতে দাও। আমি মামুন মিয়ার জন্য এমন অন্যায় সারেঙ্গি বাজামু যে না থাকবে তার মামুন, না থাকবে তার মিয়া, না থাকবে তার বগল। আমি আসি ম্যাডাম। বাবা রাসেল, মীর বাড়ির বিষয় সম্পত্তি থেকে তোমার বোন তোমারে বঞ্চিত করছে, আর আমার সৎ ভাই মীর রায়হান বঞ্চিত করছে আমারে। আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা কইরা বড় লোক হইয়া ওই মীর বাড়ির শান্তা রায়হান রে এক হাত দেখায় দাও। আচ্ছা, তুমি কি জানো তোমার ওই পরিণতির জন্য কে দায়ী? না, রয়্যাল গ্রুপের ওই গিরিঙ্গি বা সিকিউরিটি অফিসার মামুন যেদিন থেকে শান্তা তারে চাকরি দিছে সেই দিন থেকে রয়্যাল গ্রুপের ব্যবসা বাণিজ্য থেকে তুমি বঞ্চিত হইছ, আর মীর বাড়ির ভাই বোনের মধ্যে লাইগা গেছে গিরিঙ্গি। তোমারে টাকা দন বন্ধ করে দিছে, বাড়ি সারা করছে। তুমি তো বিদেশে আসিলা বেটা রাসেল, তাই তুমি জানো না সম্পত্তির লোভে ওই মামুন্না তোমার বাপেরও খুন করছে। হ বাবা হ, আজ তোমার প্রতিশোধ নেওয়ানোর সময় হয়েছে। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, আমার লোকজন নিয়ে মামুন্নারে শেষ করে দাও, আমি তোমার পিছনে আছি। ছাড়ব না, আমি কাউকে ছাড়ব না। ছোট শেফ, আপনি মামুন, তুই আমার অনেক ক্ষতি করেছিস। আমার বড় বোন শান্তার সাথে বিবাদ বাঁধিয়ে মীর বাড়ির বিষয় সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছিস। বিশ্বাস করুন ছোট সাহেব, এসব সাজানো, সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে করে চিৎকার করলেও আমার হাত থেকে আজ তুই মুক্তি পাবি না। ছোট সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার বোনের কাছে প্রতিজ্ঞা করেছি আমি আপনাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবই।
যে ক্রিমিনাল ভাই বোনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে সে কোনোদিন আগুন নেভাতে পারে না। ছোট সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার সাথে মীর বাড়িতে ফিরে চলুন। চলুন ছোট সাহেব। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, অফিসের কর্মচারী দিয়ে অপমান করে বাড়ির চাকরের সামনে গলা ধাক্কা দিয়ে তোমার স্বাদ মেটে নেই, আজ এসেছো চোখের পানি ফেলে মায়া দেখাতে? না আমি যা করছি সব আমার ভালোর জন্য। এই তো যাও, আমি তোমার পথ থেকে সরে দাঁড়িয়েছি, এখন তুমি মীর বাড়ির সমস্ত সম্পত্তি একাই ভোগ করতে পারবে, যাও। রাসেল বিশ্বাস কর ভাই, বিষয় সম্পত্তির উপর আমার কোনো মোহ নেই। চুপ করো। রাসেল প্লিজ তুমি শান্ত হও, ডাক্তার তোমাকে উত্তেজিত হতে বারণ করেছেন। ওনাকে চলে যেতে বলো। আপু, আপু প্লিজ, আপু কিছু মনে নেবেন না এই মুহূর্তে। ওকে আমি তোমার পরিচয় জানি না বোন, তবে এইটুকু বলবো, ও আমার একমাত্র ছোট ভাই, সন্তানের মতো ওর প্রতি লক্ষ্য রেখো বোন, ওর কিছু হলে আমি বাঁচব না। এ তুমি কি করলে রাসেল, মায়ের মতো নিষ্পাপ বোনকে তুমি অপমান করলে? আমি ওর কেউ নই, কেউ নই। এই ফাইলটা একটু প্লিজ লিভ মি অ্যালোন। ম্যাডাম গেট লস্ট। ম্যাডাম ফাইলটা জরুরি, প্লিজ গেট লস্ট। সরি ম্যাডাম, সরি। হ্যালো, বলছি কে? ম্যানেজার সাহেব। কি? আমি এক্ষুনি আসছি। এসব কি বলছেন আপনি? তো ম্যাডাম, এই মামুন সাহেব এই এই হিরোইনের প্যাকেট আমাদের মালের সঙ্গে পাচার করছিলেন। ম্যাডাম এসব মিথ্যে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। জি না ম্যাডাম, এই মামুন সাহেবই হিরোইনের প্যাকেট ট্রাকে তুলতে বলেছিলেন। ইউ বাস্টার্ড। Stop it! গুন্ডামি মাস্তানির জায়গা এটা নয়। বিশ্বাস করুন ম্যাডাম। বিশ্বাস? কাকে বিশ্বাস করব?
বাবার বন্ধুর ছেলে বলে আপনাকে বিশ্বাস করে চাকরি দিয়েছিলাম। আমি 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 ওদের ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্র আপনি করছেন। আপনার চোখের সামনে 50 লক্ষ টাকা ছিনতাই হয়েছে, নিরীহ ক্যাশিয়ার আলম সাহেব খুন হয়েছে, বলুন সেটা কার ষড়যন্ত্র ছিল, বলুন। ম্যাডাম, আজ স্পষ্ট ভাবে প্রমাণ হয়ে গেছে 50 লক্ষ টাকা ছিনতাইয়ের পেছনে তোমারই হাত ছিল। ম্যাডাম, ইয়েস, তুমি আমার বাবার স্বপ্নে গড়া রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছ। শুধু তাই নয়, তুমি আমার একমাত্র ভাই রাসেলকেও খুন করতে চেয়েছিলে। মিথ্যে, সব মিথ্যে, সব। আজ তোমার কোনো কথাই আমি বিশ্বাস করব না, কারণ বিশ্বাসের মর্যাদা তোমাদের মতো মানুষরা নিতে পারে না। ঠিক, আজ তোমার আসল মুখোশ খুলে গেছে। আমি ভুলে গিয়েছিলাম তুমি একটা সামান্য মোটা বেকারিক নোংরা বস্তির নেতৃত্ব কি। হোল্ড ইউর টাঙ্গ ম্যাডাম, প্লিজ হোল্ড ইউর টাঙ্গ। ম্যাডাম, ভাগ্যের কারণে আজ আমি বস্তিবাসী, কিন্তু ভুলে যাবেন না, যারা বস্তিতে বসবাস করে তারাও আপনাদের মতো মানুষ, আর বস্তিবাসী আছে বলেই আপনাদের কল কারখানা মিল ফ্যাক্টরি চলে, আর তাদেরই রক্তের কামাইয়ের পয়সা দিয়ে আপনার এয়ার কন্ডিশন গাড়িতে চলে বেড়ান। তোমার মতো একটা নিচু বনের নোংরা বস্তির মানুষের আমার কোনো প্রয়োজন নেই। আমি এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। ইউ আর স্যাকড ফ্রম টুডে। আরে আপনি আমাকে কি বরখাস্ত করবেন? আমি আর আপনার চাকরি করব না। তবে যাবার আগে একটি কথা বলে যাচ্ছি ম্যাডাম, যাদের চক্রান্তে আমাকে দোষী সাব্যস্ত করে অপরাধী বানালেন, একদিন তাদের দ্বারা আপনার ক্ষতি হবে। ডোন্ট ফরগেট ইট। গুড বাই। তুমি হারামজাদা মামুন না রে, গিরিঙ্গি কয়ে সারেঙ্গি বাজাইয়া রয়্যাল কোম্পানি থেকে খেদাইয়া দিত। তুমি একটা বাচ্চা, তোমার আমি উপযুক্ত পুরস্কার দিমু। তোমার আমি সবাই আমার বিশ্বাসের অমর্যাদা করেছে, এখন আমি কি করব, কোথায় যাব? মা শান্তা, রহিম চাচা, শেষ পর্যন্ত মামুন সাহেব আমার মনে কষ্ট দিল। মামুন বাবাজি? হ্যাঁ মামুন, ওই মামুন আমার বিশ্বাসে অমর্যাদা করেছে, ও আমার ইন্ডাস্ট্রির সম্মান ক্ষুণ্ণ করেছে। এ তুমি কি বলছো মা? না না, মামুন বাবাজি তোমার কোনো ক্ষতি করতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তুমি জানো না মা, এই মামুনের বাবাই নিজের জীবন দিয়ে তোমার বাবার জীবন রক্ষা করেছিল। চাচা। হ্যাঁ রহিম চাচা। হ্যাঁ মা, নিশ্চয়ই এর ভিতরে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, তুমি মামুন বাবাজিকে ভুল বুঝো না মা। যাবার আগে একটি কথা বলে যাচ্ছি ম্যাডাম, যাদের চক্রান্তে আমাকে দোষী সাব্যস্ত করে অপরাধী বানালেন, একদিন তাদের দ্বারা আপনার ক্ষতি হবে। কেন তুমি মামুন সাহেবকে আঘাত করেছিলে? এর জন্য তোমার বাবাই দায়ী। আমার ড্যাডি? হ্যাঁ, তোমার বাবার নির্দেশেই তার পোশাক গুন্ডা বাহিনী নিয়ে আমি মামুন সাহেবকে খুন করতে গিয়েছিলাম। কি বললে, আমার ড্যাডি গুন্ডা পোষে? হ্যাঁ ডায়না, তোমার বাবার সুন্দর আচরণ আর বাইরের রূপটাই তুমি দেখেছো, তার আসল রূপ তুমি আজও দেখোনি। সে আজ ক্রাইম রাজ্যের অধিপতি। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে চলো আমার সাথে, তোমার বাবার আসল রূপ তুমি নিজের চোখে দেখবে।
আমাদের সবচেয়ে আগে আপুর কাছে যেতে হবে। কিন্তু এইভাবে যাওয়া ঠিক হবে না, কাপড় বদলে যেতে হবে। আপা, আপা, আপা! রাসেল, বাবা রাসেল! রহিম চাচা, আপু কোথায়? আছে, আছে। মা শান্তা, মা গো, দেখো কি এসেছে। রাসেল, রাসেল, রাসেল! আপু, রাসেল ভাই আমার, আপু, রাসেল! আপু, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আপু আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে রাসেল, তুই শুধু আমার ভাই না, আমার সন্তানের মত। আপু, তোর প্রতি আমার কোনো রাগ নেই, কোনো রাগ নেই। রহিম চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন। না বাবা, না, আমার মনে কোনো কষ্ট নেই। রাসেল, তোদের এত অস্থির মনে হচ্ছে কেন? আপা, আমার বাবার নির্দেশে গুন্ডারা রাসেলকে খুন করতে চেয়েছিল, আমরা পালিয়ে এসেছি। কে তোমার বাবা? তিনি এই বাড়িরই সন্তান, মীর দিলওয়ার। মীর দিলওয়ার? যাবার আগে একটি কথা বলে যাচ্ছি ম্যাডাম, যাদের চক্রান্তে আমাকে দোষী সাব্যস্ত করে অপরাধী বানালেন, একদিন তাদের দ্বারা আপনার ক্ষতি হবে। Don't forget it. মামুন সাহেব তাহলে? হ্যাঁ আপু, মামুন সাহেব একজন মহৎ লোক, অথচ আমি তাকে ভুল বুঝে দেলোয়ার আঙ্কেলের গুন্ডা দিয়ে খুন করতে গিয়েছিলাম। আপু, অফিসে যা কিছু ঘটেছে সবই জিএম খেদমত আলী পাঠান আর দেলোয়ার আঙ্কেলের ষড়যন্ত্রে ঘটেছে। আজ আমি সবকিছু বুঝতে পেরেছি রাসেল, এতদিন আমি অন্ধ ছিলাম, তুই আজ আমার চোখ খুলে দিলি ভাই। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই তোর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের চেক বই, বাড়ি, মিল, ফ্যাক্টরি, সহায় সম্পত্তির সমস্ত দলিল আর পাওয়ার অফ অ্যাটর্নি। এই তোর রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত চাবি। আজ থেকে সবকিছুর দায় দায়িত্ব তোর। নে ভাই, সবকিছু বুঝে নে। আপু, তুমি এত উদার, এত মহৎ, এটা কখনোই বুঝতে পারিনি, বুঝতে চাইওনি। উচ্ছৃঙ্খল জীবন আমাকে তোমার মতো মহৎ মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। আপু, তুমি আমার মতো অবুঝ ছেলের হাতে সম্পত্তি তুলে দিও না, আমাকে মানুষ হতে দাও। না রাসেল, না। শান্তা, মা, ও ঠিকই বলেছে, ও ছেলে মানুষ, এত বড় দায়িত্ব বুঝে নেবার মতো বয়স ওর এখন হয়নি মা। না চাচা, ও আমার একমাত্র ভাই, ওকে ওর সব কিছু বুঝে নিতে হবে, আমি আর কতদিন। আপা, ওর মুখ থেকে শুনেছি জন্মের পর থেকে আপনি ওকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আজ এই দায়িত্ব ওর উপর অর্পণ করার মানে তাকে সমুদ্রে নিক্ষেপ করা স্বামী। হ্যাঁ আপু, আমি তোমার কাছে সেই ছোট রাসেল হয়েই থাকতে চাই। রাসেল চাচা, আমি একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়েছি, আমি সেই মামুন সাহেবের কাছে যাব, তার কাছে ক্ষমা চাইব। মামুনি, মামুন সাহেবের মা এখন হাসপাতালে, দুদিন আগে মামুন সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি হাসপাতালেই যাব। মামুন সাহেব, আপনার মা সম্পূর্ণ সুস্থ, আজই বাড়ি নিয়ে যেতে পারেন। আপনি আমার সাথে আসুন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আসুন। আপনি আজ আমার নতুন করে কি শোনাতে এসেছেন, নাকি দেখতে এসেছেন আপনার টাকা আত্মসাৎ করে শান শওকতের সাথে মায়ের চিকিৎসা কেমন করাচ্ছে? হ্যাঁ বলুন, কিছু বলুন। ও কে রে মামুন? মা, ইনি সে রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, যিনি আমার উপর 50 লাখ টাকার ছিনতাইয়ের অভিযোগ চাপিয়ে দিয়েছেন। মা, ইনি সে ম্যাডাম শান্তা, যিনি তার জিএম সাহেবের কথা বিশ্বাস করে হেরোইন পাচারের অভিযোগ তুলে এনে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন।
শুধু তাই নয়, উনার ছোট ভাইকে খুন করার অপচেষ্টা চালানোর অভিযোগও এই আমারই উপর চাপিয়ে দিয়েছেন। মামুন সাহেব, আমি... চুপ করুন, আপনার অনেক কথা আমি শুনেছি, আজ আমি বলবো, আপনি শুনবেন। আসুন আসুন আমার সাথে। এই যিনি, ইনি হচ্ছেন আমার মা, যার চিকিৎসা করানোর জন্য আমার গায়ে রক্ত বিক্রি করেছি। যান আমার বাড়িতে গিয়ে দেখুন। আমার বোন পরীক্ষার ফি দিতে না পারায় সে পরীক্ষা দিতে পারেনি, সে হাউমো করে কাঁদছে। জানি আমার কোনো কথায় আপনার বিশ্বাস হবে না, কিন্তু একটি কথা মনে রাখবেন, আমরা বস্তিবাসী হতে পারি কিন্তু নর্দমার কীট নয়, আমরা গরিব হতে পারি কিন্তু কোটিপতির টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখি না ম্যাডাম। মামুন সাহেব, আমি আপনার কাছে... আপনি চলে গেলে আমি খুশি হব। মামুন সাহেব প্লিজ। দাঁড়াও মা। মা, ওনাকে যেতে দাও, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, ব্যবস্থা করছি মা। শান্তা, মামুন, দেলোয়ারের লোকজন ধরে নিয়ে গেছে।
আমার ভাতিজি শান্তা আমার লোকে বেইমানি করছে, আমার মরহুম ভাইজান আমার সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমি ওনাদেরকে শুধু সম্পত্তি থেকে বঞ্চিত করবো না, এই পৃথিবী থেকে সরাই দেব। রয়্যাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর শান্তা রায়হান, এই দলিল একটা স্বাক্ষর করে দিলেই আপনি প্রাক্তন হয়ে যাইবেন। দেন স্বাক্ষর করে দেন না, দেন এই দলিলে একটা স্বাক্ষর করে দেন। আমার জীবন গেলেও দেব না। আপনার একা জীবন যাবে না, সবার যাবে। এতক্ষণে মনে হয় মামুনের জীবনটা শেষ করে দে। আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন।